বন্ধুরা, আজ 21 সেপ্টেম্বর 2020, আজকে চন্দ্র কিন্তু দুটি রাশিতে অবস্থান করবে, নক্ষত্র পরিবর্তন অবশ্যই করবে, কিন্তু সেটা একদম শেষ রাতের দিকে বা সন্ধ্যার পরবর্তী সময়ে। চন্দ্র আজকে প্রথমে স্ট্রং রেজাল্ট দেবে, তারপর 3:15 পর সে নিচস্থ হয়ে যাবে এবং নিচস্থ হওয়ার পর তার ফল কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে, এবং নক্ষত্র পরিবর্তন করার পর সে যখন বৃহস্পতি নক্ষত্রকে শনি নক্ষত্রে প্রবেশ করবে, কিছু বিষয়ে চন্দ্র শনির একটা প্রচ্ছন্ন প্রভাব আমরা দেখতে পাবো। এছাড়া আপনাদেরকে মাথায় রাখতে হবে আজকের দিনে যে মূল বিষয়টা, সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন আগামীকাল। তো আগামীকাল যেহেতু রাশি পরিবর্তন, আজ থেকেই তার একটা রাশি চেঞ্জের একটা ফ্লো কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং রাশি পরিবর্তনের সময় যে কোনো গ্রহ নক্ষত্র যে কোনো এনার্জি, এরা কিন্তু কিছুটা নেগেটিভ ফল দেয়। কখন দেয়? যখন সে রাশি পরিবর্তন করছে। যেমন আপনারা ধরুন, একটা সহজভাবে বলছি, উদাহরণ দিলেই বুঝতে পারবেন, একটা গৃহ শিফট করছেন, কিছুটা সমস্যার মধ্যে থাকেন, এটা ওটা গুছিয়ে ওঠার বিষয়, ঠিক সেরকমই ব্যাপারটা রাশি পরিবর্তন করার সময় কিছু সমস্যা হয়ে থাকে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এর সঙ্গে ওটা তালমিল করতে যাবেন না, একটা সিম্পল উদাহরণ দিলাম। এবার এই বিষয়টা আমি গুরুত্ব দিলে প্রথমে আমি বলবো, বুধ আমাদের উপস্থিত বুদ্ধি, শর্ট টার্ম মেমারি, ডিসিশান নেবার ক্ষমতা, স্কিন, অ্যালার্জিটিক সমস্যা, ম্যাথামেটিক্স, ক্যালকুলেশান, ব্যবসা বাণিজ্য, অবশ্যই আমাদের ধৈর্য, আমাদের রাগকে কন্ট্রোল করার ক্ষমতা, এবং অবশ্যই আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে রিপ্রেজেন্ট করে। আবেগকে অন্য গ্রহ রিপ্রেজেন্ট করে, আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে রিপ্রেজেন্ট করে। এবং এই পাঠগুলো কিন্তু প্রত্যেকটি রাশিলগ্ন প্রত্যেকটি মানুষের জীবনে আছে। কেউ ব্যবসা করছেন, কেউ এই ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করছেন, পরীক্ষার্থীরা বিশেষত হিসাব নিকাশ করছেন, ক্যালকুলেশন করছেন, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের আজকের দিনটা অ্যালার্ট থাকতে হবে। আমি বলছি না সকলেরই একদম ডাউন সিচুয়েশন যাবে, তা নয়, কিন্তু আপনার জন্মছকে ধরুন বুধ দুর্বল বা ট্রানজিটের একটা প্রভাব সেম জায়গায় আছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবেন। আজকে যেহেতু বুধ ট্রানজিট করছে, আমি এক কথায় বলে দেবো একটা কথা, শুনতে একটু খারাপ লাগলো, যারা ওপর চালাকি করতে যাবেন বা নিজের চালাকি দিয়ে কিছু হাসিল করতে যাবেন, তারা কিন্তু আজকের দিনে ঠকবেন বা নিজের বুদ্ধি আপনাকে মাত করে দিতে পারে, এটা মাথায় রাখা দরকার, কারণ বুধ তুঙ্গস্থ ঘর থেকে ট্রানজিট করছে। টুকিটাকি অ্যালার্জি সমস্যা, স্কিনের সমস্যাগুলো থাকবে, এছাড়া ব্রঙ্কিয়াল পেশেন্টদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে বলবো। এটা তো আমি আগামীকাল বুধের ট্রানজিটে আরও বিষয়ে আলোচনা করে দেবো, আপনারা সব কিছু জানতে পারবেন, কিন্তু আজকে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চন্দ্র কিন্তু আজকে বৃহস্পতি নক্ষত্র বিশাখায় থাকছে। বিশাখা নক্ষত্রের বিষয়ে আমরা যতটুকু আপনাদেরকে বলেছি এর আগে, আপনারা শুনেছেন যে একটি ফুলের আর্ক, একটা যেরকম বিয়েবাড়ি বা জন্মদিন বাড়িতে থাকে, তার তলায় দুজন মহিলা দাঁড়িয়ে আছেন, একজনের গায়ে খুব সুন্দর ড্রেস আর একজনের গায়ে কিন্তু একটু ময়লা বস্ত্র, এটা ইন্ডিকেট করে বিশাখা নক্ষত্রের মানুষেরা কিন্তু যেমন আপার সোসাইটিতে মিশতে পারেন এবং ডাউনগ্রেড হয়েও কিন্তু এরা সমাজের অবহেলিত মানুষদের সঙ্গে মেলামেশা করতে পারেন। এই বিষয়টা মাথায় রাখলে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ডাইনামিক কাটার সম্ভাবনা আছে। তবে বিশাখা যেহেতু বৃহস্পতির নক্ষত্র, আজকের দিনে মেনলি আধ্যাত্মিক কাজ, কোনো ধরনের বিদ্যা বিষয়ক কাজ, আপনার ক্ষেত্রে কোনো ধরনের সরকারি কাজ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে, এবং যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন, শিক্ষাগত পেশায় যুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট, খুব ভালো ফল বিশাখা নক্ষত্র কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রদান করতে পারে। এবং বিশাখা নক্ষত্রের যে আমরা প্রভাবটা দেখতে পাবো বৃহস্পতির কানেকশন, বৃহস্পতি যেহেতু স্বক্ষেত্রী বর্তমানে এবং বক্রতামুক্ত, খুব শক্তিশালী রেজাল্ট বৃহস্পতি থেকে পেতে পারি। কী শক্তিশালী রেজাল্ট? আজকের দিনে যেমন ধরুন আপনার কোনো বাড়ি বুকিং করা, কোনো বিষয়ে আপনার নতুন ব্যবসা শুরু করা, নতুন কার্যোদ্ধার করা, এগুলো কিন্তু আজকের দিনে আপনি করতে পারেন, কিন্তু দুটো সমস্যা আজকের দিনে থাকতে পারে। সেটা হচ্ছে যে কোনো কাজ করার আগে আপনি 3:15 আগে সেই কাজটা করার চেষ্টা করুন, কারণ 3:15 পর এটা কিন্তু নিচস্থ হয়ে যাবে, এবং 3:15 পর চন্দ্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে যতই আপনি কিছু কাজ করতে যান না কেন, কিছু বিষয়ে ভুলভ্রান্তি হবে। চন্দ্র নিচস্থ ব্যাপারটা কি? চন্দ্র নিচস্থ ব্যাপারটা এটাই হচ্ছে, চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র কিন্তু নিজের অক্ষপথে যখন নিচস্থ ঘরে আসে, অর্থাৎ একটু ডাউনগ্রেড হয়ে যায় সেই সরলরেখা যেতে যেতে, সেটা আমি পরে একদিন সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দেবো ব্যাপারটা কী হয়, কিন্তু এই যে নিচস্থ প্রভাবটা চন্দ্রের ক্ষেত্রে কাজ করে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা হতাশা বৃদ্ধি করতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। চন্দ্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য যাদের মানসিকভাবে যারা খুব দুর্বল, একটু অস্থিরতা প্রবণ, এদের ক্ষেত্রে এই চন্দ্র কিন্তু হতাশা বৃদ্ধি করতে পারে, তাই মন মানসিকতার ক্ষেত্রে একটু ভারাক্রান্ত, বিশেষত ডিপ্রেশনের পেশেন্টদের ক্ষেত্রে একটু সমস্যা, বা যারা একটু হতাশায় ভোগেন তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। তাই 3:15 পর ম্যাক্সিমাম কাজই কিন্তু একটু ভেবেচিন্তে করা উচিত হবে। আবেগ ইমোশন তাড়িত হয়ে পড়ার সমস্যা আছে, যারা অল্পেতে একটু কান্নাকাটি করেন, আবেগ তাড়িত হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে এটা বাড়তে পারে। চন্দ্র যখন শেষ দিকে একদম সন্ধ্যা পরবর্তী সময় শনি
নক্ষত্র অনুরাধায় প্রবেশ করবে, সেই রেজাল্টটার কিছু ক্ষেত্রে একটু ব্যথা বেদনার সমস্যা, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা, কাজের টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারছে না, এই ধরনের কিছু কিছু বিষয় আজকের দিনে আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই বিষয়টা কিন্তু আপনি আজকের দিনে মাথায় রেখেই এগোবেন, এই বিষয়টা আমি আপনাকে ডিটেলে বলে দিলাম। এবার আমরা শুরু করবো লগ্নরাশিভিত্তিক আলোচনা। আমি রাহুকেতুর যে ট্রানজিট হচ্ছে সেটা আমি 2020 প্রেক্ষাপটে আলোচনা করছি। 2020 সাল এবং 2021 সাল কেমন যাবে, 2022 সালের এপ্রিলের 12 তারিখ অবধি আমি কিন্তু ফল আপডেট করে দিচ্ছি। ধরতে পারেন এটাই হচ্ছে 2021-এর প্রেডিকশান, পূর্ণাঙ্গ প্রেডিকশান না হলেও 2021-এর একটা কমপ্লিট রাশিফলের একটা আভাস আপনি পেয়ে যাবেন, এটা অবশ্যই দেখে নেবেন। পরপর রাশিগুলো আপডেট কিন্তু আসছে। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, দেখা করতে চাইছেন, ছক বিচার করাতে চাইছেন, সেটা আপনি ফোনেই করতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা, সেটা আপনি ফেসবুকে টাইপ করুন, আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনি একটা ফোন করে অবশ্যই কিন্তু বুকিং করে আপনি ফোনেই কিন্তু আপনার জন্মছক বিস্তারিত সমস্যা নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আলোচনা করতে পারেন, এবং সেটা বিস্তারিত, কোনো অল্প কথা নয় বা এক দু মিনিটের কথা, কনভারসেশন নয়, বিস্তারিত আলোচনা আমাদের থেকে পাবেন। এ বিষয়টা রিপিট করে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশানটা, অল নোটিফিকেশানটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে সেটা ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলো আমাদের পেজ এবং গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন, ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। তাহলে শুরু করা যাক মূল আলোচনা, একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষেরা ভিডিওটি দেখতে পান। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে প্রথমে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সপ্তমে, তারপরে 3:15 নাগাদ অষ্টমে, এবং শেষের দিকে শনি নক্ষত্রের প্রেক্ষা পাচ্ছে। বৃহস্পতি নক্ষত্র সারাদিন নিয়ে ম্যাক্সিমাম সময় থাকার জন্য আজকে বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, মনক্ষুণ্ণতা মনে অস্থিরতা দুপুরের পর থেকে মানে 3:15 পর থেকে কিছুটা বাড়তে পারে। আপনার গ্যাজেটস বা ইম্পর্টেন্ট কিছু পারচেস করা থাকলে সেটা 3:15 আগে কেনার চেষ্টা করুন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা স্থিতিশীল কাটবে, একটু ইমোশন বাড়বে 3:15 পর থেকে বা দুপুরের পর থেকে বলতে পারেন। মায়ের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার, লোন ইত্যাদি পেয়ে যাবেন, খরচ সামান্য বিষয়ে ঊর্ধ্বগামী থাকবে, তবে সেটা প্রয়োজনীয় খরচই হতে পারে। সুগার প্রেশার ইত্যাদি যাদের সমস্যা আছে একটু সতর্ক থাকা দরকার। আধ্যাত্মিক ক্রিয়াকাজ আজকের দিনে করতে পারেন, গুরু টিচারেদের সান্নিধ্য পেতে পারেন। আপনার যদি কোনো পরীক্ষা দুপুরের পর থাকে, 3:15 পর যে কোনো কোচিং এক্সাম, অনলাইন এক্সাম, সেখানে একটু আধটু কনসেন্ট্রেশনের অভাব আজকের দিনে হতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগের বিষয়ে স্বাভাবিকতই বজায় থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ থাকবে, শিক্ষাগত পেশা, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইত্যাদিতে যারা কাজ করছেন ভালো। কিছুটা গ্রুপ ওয়ার্কের সমস্যা বা যৌথ কাজের সমস্যা এটা দুপুরের পর থেকে হতে পারে। রেগুলার যে ডে ওয়ার্ক সেটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অনলাইনে যারা কাজ করছেন এদের ক্ষেত্রে ভালো, সেলফ প্রফেশনে যারা আছেন এদের ক্ষেত্রে ভালো, শিক্ষাগত পেশায় যারা আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং প্রশাসনিক ফিল্ডে ভালো যাবে, এবং গতদিন যে কাজগুলো ভালো হয়েছিল তার একটা স্বাভাবিক দেশ আজকের দিনে থাকতে পারে। তবে নাইট শিফটে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল আজকের দিনে পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে আজকের দিনটা চাঙ্গাই থাকবে, রেগুলার ব্যবসা, পারিবারিক ব্যবসা, ছোটো গাড়ি বড়ো গাড়ির ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, সোনার ব্যবসা, মুদিখানার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, এগুলো মোটর উপর ভালো যাবে। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা এবং যারা অভিনয় শিল্পকলা আর্টিস্টিক কাজ সেলফ প্রফেশন আছেন এদের ক্ষেত্রে ভালো যাবে। এছাড়া সোশ্যাল ফেম, মাস ফেম আপনার বাড়তে পারে, বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে রাহুকেতু ট্রানজিট আপডেট দিয়ে দিয়েছি, সঙ্গে আপকামিং ভিডিও এবং ট্রানজিটের ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু ষষ্ঠে এবং সপ্তমে বৃহস্পতির নক্ষত্রের কানেকশান থাকবে, ইচ্ছা শখ পূরণ হতে পারে, আয় ভাব আজকের দিনে বাড়তে পারে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, কিছু চেঞ্জ কিছু পরিবর্তন হতে পারে, পায়ের নিচে ব্যথা বেদনা চোটাঘাতের সমস্যা দুপুর 3:15 পর বাড়তে পারে। এই সময় একটু মানসিক অস্থিরতা উত্তেজনা একটু বেশি থাকবে এবং কিছু কিছু বিষয়ে আপনার মনক্ষুণ্ণতা থাকবে, তবে প্রাপ্তিযোগের বিষয়টা আজকের দিনে ভালোই থাকবে। বিদ্যাভাবের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, এডুকেশন ওভারঅল ভালো, তবে অনলাইনে কোনো কোর্স বা ইত্যাদি কিছুতে ভর্তি হতে হলে বা কোনো অ্যাডমিশন নিতে হলে আমার মনে হয় 3:15 আগের সময়টাই ভালো। কেনাকাটি সম্পূর্ণের কাজের ক্ষেত্রেও এই সময়টা ভালো। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বুধের যেহেতু রাশি পরিবর্তন আগামীকাল এবং বুধের রাশি পরিবর্তনের একটা প্রভাব থাকছে, প্রেমের ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করুন, টুকিটাকি বিষয়ে একটু সমস্যা হতে পারে এবং সন্তান যারা ক্যারি করে আছেন এদের ক্ষেত্রেও কেয়ারফুল থাকা দরকার। সন্তানের আপনাদের যাদের সন্তান আছে সন্তানের একটু অস্থিরতা ছটপটে ভাব এগুলো কিন্তু কোনো বিষয় আজকের দিনে বাড়তে পারে। পায়ের ব্যথা বেদনা কিছুটা
ইউরিনারি সমস্যাগুলো আসার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্থিতিশীল এবং স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে ডে ওয়ার্ক, রেগুলার ওয়ার্ক এগুলো ভালো যাবে। তবে নাইট শিফটে কাজের কাজ করছেন, যে একদম রাতের দিকে শনি নক্ষত্র চলে আসার জন্য একটু কাজের ক্ষেত্রে আপনার ঢিলেমি, কাজের ক্ষেত্রে একটু ইমোশনাল ভাব বা কাজের ক্ষেত্রে একটু দেরি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আসতে পারে নাইট শিফটে যারা কাজ করছেন। বাকিটা দিনের বেলা যারা কাজ করছেন, ডে ওয়ার্কে আছেন, ওভারঅল ভালো। অনলাইনে কাজগুলো ভালো যাবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে যে কোনো ধরনের আপনার সফিস্টিকেটেড কাজ, যারা কোনো সুপারভাইজিং পোস্ট আছে, বসিং জায়গা আছে, এর জায়গাটা আজকের দিনে ভালো যাবে। এবং রেগুলার কাজের মধ্যে অবশ্যই কিন্তু আমি বলবো যে কোনো বিষয়ে বিদ্যা বিষয়ক কাজ, যে কোনো বিষয়ে আপনার কৃষিকাজ সংক্রান্ত রিলেটেড কাজ, সার্ভেইংয়ে কাজ, ঘুরে ঘুরে কাজ, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং চন্দ্রমঙ্গল কম্বিনেশান থাকার জন্য ডিফেন্সিভ সার্ভিসগুলো ওভারঅল ভালো যাবে। জন্মস্থান থেকে দূরের কাজগুলো ভালো যাবে। ব্যবসার মোটের উপর স্থিতিশীল কাটবে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ, রেগুলার ব্যবসা ডিভিশনে না গেলেও বৈদেশিক ব্যবসা, দূরের ব্যবসাগুলো অগ্রাধিকার পাবে। ব্যবসায়িক লোন ইত্যাদি কিন্তু পেয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে একটু ইমোশন বেশি থাকবে, দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে দুপুর 3:15 পর থেকে। কিন্তু ওভারঅল ব্যবসার জায়গাটা ভালোই। ব্যবসার ইমোশন বলতে কী বলুন তো, ওই ধরুন কাউকে সস্তা একটু জিনিস দিয়ে দিলেন, চেনা কেউ এলো একটু আপনি জিনিসটা একটু কম করে দিলেন, পরে মনে হচ্ছে না এতটা কম করলেও না কম করলেও হতো, এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন। বিস্তারিত জানতে রাহুকেতুর ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নেবেন। কারণ দীর্ঘ 222 মাস পর রাহু আসছে রাশিতে এবং রাশিতে তুঙ্গস্থ হচ্ছে। সেই 2002 সালের আগে ছিল রাহু, এরম সময় দেখে নেবেন কী এফেক্ট আসছে। ডিটেল আলোচনা দেওয়া আছে, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। দেখুন ওপরে কাটে দেওয়া আছে মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি পঞ্চমে, পঞ্চমে চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে। সৃজনশীল কাজগুলো আজকের দিনে ভালো হবে। সন্তান ভাব আজকের দিনে আসতে পারে। সন্তান যাদের আছে তাদের উন্নতির বিষয় আজকের দিনে ভালো আসতে পারে। বুধের যেহেতু ট্রানজিট আগামীকাল, একটু মনে অস্থিরতা কোনো বিষয় থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল কিছু বিষয় পেতে পারেন। তবে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সিলমিস্ট একটা দিক একটু কেয়ারফুল থাকতে হবে। এছাড়া আমি বলবো কেনাকাটি সম্পূর্ণের কাজ আজকের দিনে করতে পারেন। তবে হটকারিতার মাথা বা ঝোঁকের মাথা, ইলেকট্রনিক্স গ্যাজেট বা সামগ্রী কিনবেন, একটু ভেবেচিন্তে কিনবেন এবং যে কোনো ডিল করা বিষয় একটু কেয়ারফুল থাকবেন। মায়ের হেলথ নিয়ে কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ চাঙ্গাই থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, সমৃদ্ধি, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো এবং জব চেঞ্জ, ইন্টারভিউ এগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন। ওভারঅল বিষয় কিন্তু ভালো যাবে। চন্দ্র ষষ্ঠ যাওয়ার জন্য একটু মেজাজ স্ট্রং থাকতে পারে, খিটখিটে ভাব বাড়তে পারে 3:15 পর থেকে। এবং লেখালেখির বিষয়ে একটু সতর্ক থাকবেন, মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সাহিত্য চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং যে কোনো বিষয়ে আপনি যদি সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা পিওর বাণিজ্যিক শাখায় কাজ করেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ফিনান্সিয়াল সেক্টর, যে কোনো ধরনের লোন ইত্যাদি করানো, পলিসি টলিসি যারা করান এরা অগ্রাধিকার পাবেন। ব্যবসা বাণিজ্য মোটর উপর ভালোই যাবে। কম্পিটিশন একটু দুপুরের পর বাড়লেও ব্যবসার জায়গাটা ভালো। রেগুলার ব্যবসায় ফল ভালো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আছে। খাদ্যদ্রব্য, বিশেষত ইলেকট্রনিক সামগ্রী, যে কোনো ধরনের বই খাতার দোকান, মুদিখানার দোকান, স্টেশনারি দোকান, এগুলো কিন্তু ভালো যাবে। গাড়ির ব্যবসা, কেনা বেচার ব্যবসা কিছু, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিশন একটু থাকলেও ওভারঅল ভালো। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে দিনের শুরুর দিকটা। মধ্যবর্তী সময়ের পর কিছু বিষয় পার্টনারের সঙ্গে একটু মতামিল বা তার হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে। আপনারা বিস্তারিত জানতে ভিডিওর আগে আপডেট দিয়েছি গতরাতে। মিথুন রাশির অবশ্যই কিন্তু রাহুকেতু ট্রানজিট, রাহুর গ্রাস থেকে 18 মাস পর মুক্তি পাচ্ছেন, কী ফল পাবেন দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে। রাশির কিন্তু প্রথমে চতুর্থে, তারপরে পঞ্চমে, পঞ্চমে চন্দ্র নিচস্থ হয়। আপনারা জানেন 3:00 পর থেকে চন্দ্র নিচস্থ, স্বভাবতই এর আগে ইম্পর্টেন্ট কাজ বা বকেয়া কিছু কাজ, পেন্ডিং কাজ এগুলো করে ফেলা ভালো। তারপর একটু শরীর মনে বিরুদ্ধ এফেক্ট বা নেগেটিভ এফেক্ট আসতে পারে। বিদ্যাভাব শুভ আজকের দিনে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইমোশন বাড়বে 3:15 পর থেকে। পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা বাড়তে পারে। তবে সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো। বৃহস্পতি কানেকশান থাকার জন্য শত্রু নাশ হবে। ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজগুলো হতে পারে। অবশ্যই যে কোনো আধ্যাত্মিক আজকের দিনে শুভ। গুরু টিচারদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন। কেনাকাটি যাবতীয় কাজগুলো চন্দ্র চতুর্থী থাকতে থাকতেই করে ফেলার চেষ্টা করুন 3:15 আগে, সেটা ভালো। এছাড়া আমি বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করা যেতে পারে এবং দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা দিনের শুরুর দিকটায় থাকবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে। ইন্টারভিউ আজকের দিনে ফেস করার ক্ষেত্রে ডেফিনেটলি ভালো। কর্মযোগের বিষয়ে ভালো ফল পাবেন। বিশেষত সেবামূলক কাজ, যে কোনো পরিষেবা দিচ্ছেন, ফুড প্রোডাক্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, কোম্পানির আউটডোর ফ্রন্ট ডোরে আছেন, ক্লায়েন্ট মিট আপ করতে হচ্ছে, সেলসে আছেন, টিচিং প্রফেশনে আছেন, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু চন্দ্র যখন নিচস্থ হয়ে যাবে আপনার মনোসংযোগের অভাব স্পষ্ট কিন্তু কাজের ক্ষেত্রে বোঝা যাবে, এটা মাথায় রাখা জরুরি। আর ব্যবসা বাণিজ্যের মধ্যে বেসিক্যালি ফুড প্রোডাক্ট রিলেটেড ব্যবসা, সোনার ব্যবসা, বস্ত্রের ব্যবসা, যে কোনো ধরনের আপনার
হার্ডওয়্যার মেকানিজমের ব্যবসা, কাঠজাত দ্রব্যের ব্যবসা, জলের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে এবং শিল্পী মানুষদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। কিছু ডিসিশনে ভুলভ্রান্তি, কিছুটা অ্যাভারেজ ফল দিনের মধ্যভাগের পর থেকে বা আপনার কিছু বিষয়ে ব্যবসায়িক সিদ্ধান্তে ভুল হতে পারে, এরকম ধরনের সমস্যা চন্দ্র নিচস্থ হওয়ার জন্য হতে পারে। তবু আমি বলবো শেয়ার লটারি ফাটকা বিনিয়োগের ক্ষেত্রে 3-15 করার সময়টা খুব স্ট্রং নয়। পেটের গোলমাল, হজমের সমস্যা ছাড়াও কিছু বিষয়ে একটু থাইরয়েড, সুগার ইত্যাদি সমস্যা আসতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিও এবং রাহুকেতু ট্রানজিটের ভিডিওটি আপডেট দিয়েছি, দেখে নেবেন। সঙ্গে কিন্তু মাসিক রাশিফল এবং বুধের ট্রানজিটের ভিডিওটা আসছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির প্রথমে তৃতীয় চন্দ্র, তারপরে চতুর্থে। দিনটা যত এগোবে আপনাদের ইমোশন বিষয়গুলো ততটা বাড়বে। বৃহস্পতি নক্ষত্র থাকলেও আজকের দিনে কিন্তু চন্দ্র যেহেতু 4000 নিচস্থ হচ্ছে, একটু মন মানসিকতার ওপর একটু বাড়তি ইমোশন, কোনো বিষয়ে একটু ভাবনা চিন্তা বাড়ছে, কোনো বিষয় নিয়ে একটু অতিরিক্ত চিন্তা করছে, এগুলো কিন্তু দুপুর 3-15 পর আসবে। কেনাকাটি শখ পূর্ণের কাজের ক্ষেত্রে 3-15 আগের সময়টাই ভালো, আর তারপরের সময়টা কেনাকাটি করলেও পরিকল্পনা মাফিক এগোবেন। আবেগতাড়িত হয়ে হুট করে ধুমধাম ডিসিশন নিলে ভুল ভ্রান্তি হতে পারে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত টাচি থাকবে, ইমোশন থাকবে, কারণ বৃহস্পতি চন্দ্রের কানেকশন, বৃহস্পতি আপনাদের প্রেমের অধিপতি, চন্দ্র ইমোশনের কারো গ্রহটা কানেকশনটা থাকছেন। তবে নতুন প্রেমের যোগাযোগ আজকের দিনে আসতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, সম্বন্ধ প্রেম যদি ক্ষেত্রেই ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকলেও জন্মছকে যাদের ষষ্ঠস্থ শনি আছে তাদের ক্ষেত্রে একদম দিনের শেষ দিকটায় কিছু বিষয়ে একটু মনক্ষুণ্ণতা, কিছু বিষয়ে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে সমস্যা, এটা হতে পারে। এটা ব্যক্তিগত জন্মছক না জানলে আপনি বুঝতে পারবেন না, তবুও কিন্তু যাদের শনি আছে তাদের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা, স্কুল লোকেশন, রেগুলার পড়াশোনা ভালো যাবে। চাকরিমুখী পড়াশোনা যারা করছেন ভালো যাবে, এক্সট্রা কারিকুলাম কিছু শিখতে চাইছেন এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। আইন নিয়ে পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। কর্মক্ষেত্রে কর্মযোগ শুভ, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, সেলস মার্কেটিংয়ে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, জব চেঞ্জ ট্রান্সফার এগুলো কিন্তু করা যেতে পারে। রেগুলার ডে ওয়ার্কের টার্গেটও হিট হতে পারে। তবে চন্দ্র যেহেতু 3-15 পর চতুর্থে গিয়ে সরাসরি আপনাদের কর্মঘরে দৃষ্টি দেবে, কাজের ক্ষেত্রটা একটু হালকা মেজাজ, ইমোশন ভাব এগুলো কিন্তু বাড়বে। এখানে একটু কনসেন্ট্রেশনের অভাবের আমরা ঘাটতি দেখতে পাচ্ছি, কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাচ্ছি। তবে একটা কথা মাথায় রাখবেন, চন্দ্রের দৃষ্টিতেও কিছু ভালো কাজ হয়, যেমন সেবামূলক কাজ, পরিষেবামূলক কাজ, আপনি যারা কল সেন্টারের কাজ করছেন এরকম ধরনের কাজ, যৌথ কাজ, এগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তবে মনের ঘরে চন্দ্র, আপনার মন মানসিকতার বিষয়টা কেয়ারফুল থাকতে হবে, খুব গুরুত্বপূর্ণ কাজ করলে একটু সিরি মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকছে। জন্মস্থান থেকে দূরের কাজগুলো দুপুর 3-15 আগের সময়টাই ভালো, যারা জন্মস্থান থেকে দূরে অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা ভালো। ব্যবসা বাণিজ্য, রেগুলার ব্যবসা আজকের দিনে ভালো যাবে, গৃহস্থলী ব্যবসা ভালো যাবে, ছোটো গাড়ি বড় গাড়ি ব্যবসা ভালো যাবে, সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো যাবে। ব্যবসার জায়গাটা মোটের ওপর স্থিতিশীল বলা যেতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে আমি যেটা বলছিলাম, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, দূরের কাজ, এগুলো কিন্তু 3-15 আগেই করে ফেলা আমার মনে হয় তুলনামূলক ভালো। আপনাদের রাশির এরপরে রাহুকেতু ট্রানজিটের ভিডিওটা পাবেন, অবশ্যই দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও এটা, কিন্তু 2022 অবধি ফল আপডেট করা আছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয় থেকে তৃতীয়, সবথেকে বড় বিষয় বুধের ট্রানজিট আসন্ন, বুধ ট্রানজিট করছে আগামীকাল এবং বুধের রাশি পরিবর্তনের জন্য কিছু বিষয় আপনাদের মনে অস্থিরতা, উদ্বেগ হওয়া, কিছু বিষয় ছোটোখাটো বিষয়, সিলি মিস্টেক এগুলোর পরিমাণ বাড়তে পারে, এই বিষয়টা মাথায় রাখা দরকার। আজকের দিনে কিন্তু যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নেবেন। দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে চন্দ্র পাশ করার জন্য কমিউনিকেশন আপনাদের ভালো হবে, অনলাইনের কাজগুলো ভালো হবে, পূর্ণ অর্থকরী উদ্ধারের ক্ষেত্রে ভালো, পাওনা গণ্ডা উদ্ধার হতে পারে, গিয়ে করতে হবে এমন কোনো কাজকে প্রেফার করা আজকের দিনে যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে, বাড়িঘর বেচার ক্ষেত্রে বা কোনো বাড়িঘর কেন্দ্রিক যোগাযোগ আসতে পারে, পুরনো গ্যাজেটস কিছু জিনিসপত্র বিক্রয় করার থাকলে করতে পারেন। তবে মায়ের হেলথের বিষয়ে 3-15 পর থেকে একটু কেয়ারফুল থাকবেন, দাম্পত্য সুখে ইমোশন বেশি থাকবে। পড়াশোনার জায়গাটা আজকের দিনে ভালো যাবে, রেগুলার পড়াশোনা ওভারঅল বিষয়ে ভালো যাবে এবং পড়াশোনার জায়গাটা ঠিকঠাক আমরা হরস্কোপে বলতে পারি। তবে সিলি মিস্টেকের বিষয়টা কেয়ারফুল থাকবেন, যেটা আমি বুধের ট্রানজিটের জন্য বললাম। কর্মযোগ আজকের দিনে কর্মক্ষেত্রের অধিপতি ও বুধ, আপনাদের যেমন বুধ রাশি বা লগ্নের অধিপতি তেমন কর্মপতি, তো কর্মপতি বুধের ট্রানজিটের জন্য হঠকারী কর্ম চেঞ্জ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, হঠাৎ করে লোভ প্রলোভনের ফাঁদে পা দেবেন না, একটু দু সিলি মিস্টেক কর্মক্ষেত্র হওয়ার সম্ভাবনা আছে। তবে সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, যারা ব্যাংকিং সেক্টর, লোন সেক্টর, কোনো ধরনের পলিসি বা ইত্যাদি কাজ করছেন এদের ক্ষেত্রে ভালো যাবে, ফিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে ভালো যাবে এবং সেলস কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে। তবু আমি বলবো, যত ধরপড় করবেন, ছটপট করবেন, অস্থিরতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন, সেগুলো কিন্তু ভুলভ্রান্তি আপনার ডেকে আনতে পারে। অনলাইন কাজগুলো মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে, তবুও টাইম ম্যানেজমেন্টের বিষয়ে 3-15 পর থেকে একটু কেয়ারফুল থাকবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো এবং চাঙ্গা, রেগুলার ব্যবসায় ভালো যাবে এবং বাড়িঘরের সংক্রান্ত ব্যবসা,
কুটির শিল্পের ব্যবসা, বাড়ি থেকে বিজনেস পরিচালনা করে এরকম কোনো ব্যবসা, অনলাইন ব্যবসা, বস্ত্রের ব্যবসা, সোনার ব্যবসা, মুদিখানার দোকান, ফুড প্রোডাক্টের ব্যবসা, বই খাতার ব্যবসা, পূজা অর্চনার যারা কাজ করছেন এরম ধরনের কাজ, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। টিউশনি বা ইত্যাদি করছেন যারা, এদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কিছু বিষয়ে হাতে কানের ব্যথা বেদনা, একটু ঠান্ডা লাগার প্রবণতা, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই কিন্তু আপকামিং ভিডিওগুলো দেখবেন, বুধের ট্রানজিট এবং রাহুকে তো ট্রানজিটে আছে। প্রেমের ক্ষেত্রে এটুকু বলবো, আজকের দিনটা স্থিতিশীল কাটবে, একটু ইমোশনের প্রভাব শেষ রাতের দিকে বা সন্ধ্যা পরবর্তী সময় বাড়তে পারে। এরপরেই অন্যান্য ভিডিওগুলো আসছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশিতে এবং রাশির দ্বিতীয় রাশির ওপরতে চন্দ্র পাশ করবে দুপুর 3:15 পর্যন্ত। এই সময় অবধি একটু মনে আবেগ ইমোশন বেশি থাকবে, তারপর কিন্তু অনেকটাই আবেগ ইমোশন কমে যাবে। তবে সোশ্যাল ফেম মাস ফেম বাড়তে পারে, কাজে কর্মে কর্মঠভাবটা দিনের শুরুর দিক থেকে 3:15 অবধি সময়টা থাকতে পারে। 3:15 পর চন্দ্র যেহেতু রাশির দ্বিতীয় যাবে, কথাবার্তা আবেগ ইমোশন থাকতে পারে, লেখার ক্ষেত্রে একটু আধটু সিলি মিস্টেক থাকবে। তবে ওভারঅল বিষয়ে কিন্তু আজকের দিনটা বৃহস্পতির কানেকশন থাকার জন্য যোগাযোগ, কমিউনিকেশন, কম্পিটিটিভ এক্সামে ভালো ফল হওয়া, এগুলোর বিষয়ে কিন্তু ফল পেতে পারেন। মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন। রোজের খাদ্যাভ্যাস, খাদ্য রুটিনের পরিবর্তন হতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম, বন্ধু সমাগম, এগুলো হওয়ার চান্সেস আছে। লং টার্ম শর্ট টার্ম কোনো ইনভেস্ট করতে পারেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কেনাকাটি সপ্তাহের কাজ করতে পারেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ এবং অবশ্যই কোনো অ্যাডমিশন ইত্যাদি নেওয়ার থাকলে দিনের স্টার্টিংটা ট্রাই করুন, সেটা ভালো। চাকরিমুখী যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। তবুও আমি বলবো লেখালেখির ক্ষেত্রে, কোনো সই সাবুত করার ক্ষেত্রে, কোনো কাগজপত্রে ডিড সাইন করার ক্ষেত্রে দুপুর 3:15 পর যদি কিছু হয় সেটা ভালো করে একটু নেড়ে ঘেঁটে দেখে নিন, সব কিছু ঠিক আছে তো, যতই বিশ্বস্ত কেউ আপনার সামনে সেটা নিয়ে আসুক না কেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, তবে ক্ষেত্র বিশেষে দিনের শেষ ভাগে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে সমস্যা, মতিরমিল, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কর্মযোগ দিনের 3:15 অবধি সময়টা ভালো থাকবে। 3:15 পর যেহেতু চন্দ্র নিচস্থ করে যাচ্ছে, কাজে কর্মে একটু অনীহা, একটু লেজিনেস কাজ করতে পারে। কনস্ট্যান্ট আপনার এনার্জির ফ্লোয়ের অভাব কিছুটা হতে পারে, তাই একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করা এই সময় উচিত হবে। টাইম ম্যানেজমেন্টের দিকে গুরুত্ব দিন। যারা যে কোনো হিসাব নিকাশ করছেন, খাতাপত্র মেনটেন করছেন, এদের ক্ষেত্রে এই সময় পর একটু কেয়ারফুল থাকতে হবে। তবুও কথা বেশি যারা খান, কমিউনিকেটিভ জবের সঙ্গে আছেন, যে কোনো আপনার কল সেন্টারে কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা তবু ভালো যেতে পারে এবং যোগাযোগপূর্ণ আজকের দিনে যেতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল থাকবে। বস্ত্র, খাদ্যদ্রব্য, সোনার ব্যবসা, গয়নার ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, এগুলো ভালো যাবে। অনলাইন ব্যবসাগুলো ভালো যাবে, পুসেল ইত্যাদি ভালো যাবে। টিউশনি, টিউটোরিয়াল হোম বা আপনার কোনো সফটওয়্যারের উপর যারা কাজ করছেন এদের ক্ষেত্রে ভালো যাবে। গার্মেন্টসের কাজ করছেন, ফিমেল ব্যবহার্য সামগ্রী কাজ করছেন, সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, এদের ক্ষেত্রে ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাদের রাশিতে বুধ প্রবেশ করছে আগামীকাল, এই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। বুধ চঞ্চলতা বাড়াবে এবং রাহু কেতু ট্রানজিটের ভিডিওটা একদমই মিস করবেন না। ফিরছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, সকলে ভালো থাকবেন, নমস্কার। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতে প্রবেশ করছে 3:15 পর। তার আগে চন্দ্র থাকছে রাশির দ্বাদশ। চন্দ্র রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনাদের রাশিতে চন্দ্র নিচস্থ হয়ে যাবে, আবেগ ইমোশন বাড়বে, অস্থিরতা মনে বাড়বে, ছোটোখাটো বিষয়ে সেন্সিটিভ মাইন্ড কাজ করবে। চন্দ্র মঙ্গল যোগ যেহেতু 3:15 আগেও থাকছে, ইমোশন থাকবে কিন্তু নেগেটিভ ইমোশন, যেটা বলি হতাশাব্যঞ্জক কিছু বিষয়, এগুলো কিন্তু 3:15 পর আসতে পারে। তবুও বলবো বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ইচ্ছা শখ পূর্ণ হতে পারে, প্রাপ্তিযোগ ভালো, খরচ সামান্য বাড়লেও আয় হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট আজকের দিনে করতে পারেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি 3:15 আগের সময়টাই আপনাকে প্রেফার করতে বলবো। এছাড়া বৈদেশিক ইনভেস্টমেন্ট যারা করেছেন বা বিদেশ থেকে টাকা আমদানি করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, বা বাড়িতে বসে আপনি কোনো যদি বৈদেশিক কাজ করেন সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো। মেডিকেল প্রফেশন ভালো যাবে, পুলিশি বিভাগ ভালো যাবে, এবং সহজভাবে বলতে গেলে গতদিন যে যে চাকরি ক্ষেত্রগুলো ভালো গেছিলো সেগুলো রেশ আজকের দিনে অনেকটাই কিন্তু থাকবে। যারা লেকচারার আছেন, কথা বেছে খান, কোনো পাবলিক স্পিচ দিচ্ছেন বা কোনো ভয়েস ওভার ইত্যাদি কিছু করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন, কোনো কাউন্সিলিং ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ঘুম বেশি হবে, একটু ক্লান্তিভাব কোনো বিষয়ে থাকবে, মাইগ্রেন ইত্যাদির সমস্যা এগুলো আসতে পারে। আত্মীয় স্বজনের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। দাম্পত্য সুখ আজকের দিনে স্থিতিশীল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশা থাকবে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক কাটবে, তবে কিছু ক্ষেত্রে দিনের মধ্যভাগের পর ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি যাদের জন্মচকে আছে সেই ধরনের ঘটনা ঘটতে পারে। সন্তানযোগ শুভ, সন্তানভাবের বিষয়ে আপনি ভাবনা চিন্তা করতে পারেন। সন্তান যাদের আছে সন্তানের একটু ঘোরাঘুরির পরিমাণ বাড়তে পারে, আদারওয়াইজ ওভারঅল ঠিক আছে। ব্যবসা বাণিজ্য স্ট্রং, বৈদেশিক বাণিজ্য অগ্রাধিকার পাবে। সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, মুদিখানার ব্যবসা, স্টেশনারি গুডসের ব্যবসা, কোনো ধরনের প্লাস্টিক প্রোডাক্টসের ব্যবসা, যে কোনো ধরনের আপনার নির্মাণ কার্যের সঙ্গে যারা যুক্ত এই ধরনের ব্যবসা, বিগ ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা
হরস্কোপে থাকছে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। আধ্যাত্মিক ক্রিয়াকাজ অত্যন্ত শুভ, জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের ভালো যাবে। আমি রাহু কেতু ট্রানজিট এই ভিডিওর পর দেবো, বা এই ভিডিওর আগেও হয়, সেখানে অবশ্যই কেতু প্রবেশ করছে আপনাদের রাশিতে এবং কেতু তুঙ্গস্থ, একাধিক বিষয়ে চেঞ্জ আছে, জানতে পারবেন 2021 আপকামিং সময়টা কেমন যাচ্ছে, বিস্তারিত আলোচনা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশির একাদশে এবং দ্বাদশে। একাদশে যখন চন্দ্র থাকছে প্রাপ্তিযোগ শুভ, ইচ্ছা শখ পূরণ হতে পারে, আয়ভাব বাড়তে পারে এবং লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। কিন্তু দ্বাদশে চন্দ্র প্রবেশ করছে যখন 3:15 পর, খুব ভালো ফল দেবে না, কিছু বিষয়ে নেগেটিভ ফল দিতে পারে, একটু আপনার অস্থিরতা, মনের আপনার হতাশা এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে, একটু পরিশ্রম কোনো কারণে বেশি হবে। দিনটা ইমোশনাল ম্যাক্সিমাম সময়টাই কাটবে, তার কারণ হচ্ছে চন্দ্র আজকে বৃহস্পতি নক্ষত্র বিশাখায় অবস্থান করছে, এটা মাথায় রাখতে হবে। বিদ্যাভাবের বিষয়ে উচ্চশিক্ষা যোগাযোগ আছে, তবে রাতের দিকে পড়াশোনার বিষয়টা একটু অমনোযোগপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে ঘোরাঘুরি পরিমাণ একটু বাড়লেও কর্মযোগ আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, কিন্তু জব ট্রান্সফার বা হঠাৎ কোনো প্রলোভনের ফাঁদে পা দেবেন না। এর মূল কারণ বুধের রাশি পরিবর্তন আগামীকাল। বুধ অত্যন্ত ভালো পজিশনে যাচ্ছে, ফল ভালো দেবে, কিন্তু রাশি পরিবর্তন চলাকালীন বিষয়টা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। সেই অর্থে দেখতে গেলে ব্যবসা এবং চাকরি দুটোর যেহেতু অধিপতি বুধ, ব্যবসার ক্ষেত্রে আমি বলবো স্থিতিশীল বিষয়টা বজায় রাখার চেষ্টা করুন। হঠাৎ কোনো বিনিয়োগ বা হঠাৎ কোনো একটা বড় ডিল করে ফেললেন, একদিন দুদিন বাদে করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হয়। এছাড়া আমি বলবো ব্যবসা বাণিজ্যের মধ্যে দূরের ব্যবসা, দূরের চাকরি ওভারঅল ভালো যাবে, মেডিকেল প্রফেশন, ব্যবসা, চাকরি বোধ দুক্ষেত্রে ভালো যাবে এবং শিক্ষাগত পেশা ইত্যাদি ক্ষেত্রে ভালো যাবে। পূজা অর্চনার যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, ফল ফুল ইত্যাদির ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো যাবে, বৈদেশিক বাণিজ্যগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে হাতের খরচ কিছু বিষয়ে বাড়তে পারে, সেটা হচ্ছে আমি বললাম 3:15 পর। এই সময় ব্যবসায়ীদের ক্ষেত্রে মূলত বলবো ধার বাকিতে কাজ করা খুব একটা লাভদায়ক নাও হতে পারে, কিছুটা নেগেটিভ ফল পেতে পারেন। এবং এই 3:15 পরবর্তী সময় একটু বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার প্রবণতা, গাইনি সমস্যা, লোয়ার গ্রাউন্ড পেন, ব্যাক পেন এগুলো কিন্তু বাড়তে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা বলবো একটু ভেবেচিন্তে এগোতে হবে, কারণ বুধের ট্রানজিট, আদারস যোগাযোগ আছে এটুকু বলা যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে এবং প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দুপুর অবধি ইমোশন থাকবে। আপনারা অবশ্যই এরপরে রাহু কেতু ট্রানজিটটা দেখে নেবেন, কারণ কেতুর গ্রাস থেকে আপনারা মুক্তি পাচ্ছেন খুব দ্রুত এবং খুব আসন্ন সময়ের মধ্যে, অবশ্যই এটা দেখে নেবেন। এরপরে ভিডিওটি আসছে 2021 বর্ষফলের আলোকে, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর, মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই কর্মঘর থেকে একাদশে প্রবেশ করছে, নিচস্থ হচ্ছে চন্দ্র, কিন্তু আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, ইচ্ছা সম্পূর্ণ হতে পারে, কেনাকাটি সম্পূর্ণের কাজ আজকের দিনে হতে পারে। কেনাকাটি করতে গিয়ে কিছু খরচ বাড়তে পারে কিছুটা মেডিকেল এক্সপেন্স, আয়ভাব কিন্তু শুভ। এছাড়া আপনার ডেলি রুটিন বা রোজনামচার কিছু পরিবর্তন আসতে পারে, কমিউনিকেশন ভালো হবে, গিয়ে করতে হবে এমন কোনো কাজকে প্রেফার করুন। এছাড়া আমি আরেকটা কথা বলেছি, স্পেশালি 3:15 পর চন্দ্র যখন একাদশে যাবে প্রাপ্তিযোগ শুভ, কিন্তু লোভ প্রলোভন ইত্যাদি বিষয় একটু সংযত রাখার দরকার। বিদ্যাভাব আজকের দিনে ভালো যাবে, কম্পিটিটিভ এক্সাম, রেগুলার পড়াশোনা বা কোনো ভর্তি প্রক্রিয়ার মধ্যে যারা এগোতে চাইছেন ভালো, স্কুল কলেজ বোথ এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। শুধু তাই নয়, আপনি যদি অ্যাস্ট্রোলজি অকাল কোনো বিষয় কিছু শিখতে চান, কোনো ধরনের আপনার ছোটোখাটো কোনো কোর্স, হাতে কলমে কিছু কাজ শেখা এগুলো করতে চান সেগুলোর ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে ইমোশন সরাসরি বাড়বে 3:15 পর থেকে দুপুরে, কারণ চন্দ্রের সরাসরি দৃষ্টি প্রেমের ঘরে। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, সন্তানের উন্নতির বিষয়ে যে কোনো কাজ করতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকে শুভ, দাম্পত্য ক্ষেত্রে দিনটা ভালো যাবে, কিন্তু 3:15 পর থেকে যেহেতু চন্দ্র নিচস্থ ঘরে প্রবেশ করছে, পার্টনারের একটু মুড সুইং বা তার হেলথ নিয়ে একটু সমস্যা এগুলো আসার সম্ভাবনা থাকছে। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ইমোশন তো বেশি থাকবে, কারণ চন্দ্র কর্মঘরে, কিন্তু কর্মক্ষেত্রে গ্রোথ থাকবে, একটু ঘোরাঘুরি বাড়তি ওভারটাইম ইত্যাদি প্রয়োজনীয়তা কিছু বিষয়ে পড়তে পারে, কিন্তু টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে ভালো, সেলসে যারা আছেন ভালো, ওভারঅল বাণিজ্যিক শাখার ক্ষেত্রে ভালো। জন্মস্থান থেকে দূরে কোনো কাজ, যে কোনো ধরনের আপনার দূরের যাত্রা করছেন বা জন্মস্থান থেকে দূরে আপনি কোনো চাকরির জায়গায় ইনভলভ আছেন, এক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো যাবে। এবং অবশ্যই আপনার কোনো পেন্ডিং কাজ থাকলে সেগুলো আজকের দিনে করতে পারেন। কিছু বিষয় আপনার দিনের মধ্যভাগের পর থেকে মনে হতে পারে একটু পরিশ্রম বোধ হয় বেশি হচ্ছে, ওয়ার্কলোড বাড়ছে, এটা চন্দ্র নিচস্থ ঘরে যাওয়ার জন্য হতে পারে। ব্যবসা তোটা মোটের উপর চাঙ্গা, সারাদিনই কিন্তু আর্থিক যোগাযোগ বা ইত্যাদি ভালো থাকবে, তবু আমি বলবো বিগ ডিলগুলো, বড় কোনো ডিল করার বিষয়ে 3:15 পরের যে সময়টা, এই সময় একটু ভেবে চিন্তে এগোবেন। কারণ ধরুন এমন কোনো কাস্টমার হলো আপনার চেনা জানা, কিছু সস্তায় দিয়ে দিলেন, এ করলেন, পরে আক্ষেপ করছেন, এরকম ধরনের ঘটনা না ঘটালেই হতো, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ঘুম একটু বেশি হবে, লোয়ার গ্রাউন্ড পেন, ব্যাক পেনের সমস্যা একটু দু আপনার বাড়তে পারে। আপনাদের রাহু কেতু যে রাশি পরিবর্তন, কেতু একাদশে যাচ্ছে, এটা স্ট্রং রেজাল্ট দেবে, রাহু পঞ্চমে যাচ্ছে, এখানে কিছু পরিবর্তন আসছে, আমি ভিডিওর আগে পরে ভিডিওটি আপডেট দেবো। বেশ কিছু রাশি আপডেট দেওয়া হয়ে গেছে, আমি আপডেটগুলো দিয়ে দেবো, আপনারা পরপর দেখে নেবেন। এখানে কিন্তু 2021 বর্ষফলের আলোকে এটা কিন্তু আমি আপনাদের সামনে আনছি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু প্রথমে আপনার নবমে, তারপরে কিন্তু দশমে কর্মঘরে চন্দ্রের প্রবেশ। নক্ষত্র বৃহস্পতি, বৃহস্পতি একাদশে বর্তমানে বকরি মুক্ত, ফলে আপনাদের আর্থিক যোগাযোগ আজকের দিন উত্তম। পেন্ডিং কাজ, ডিউজ কাজ, এগুলোকে হাত দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কিন্তু শত্রু নাশের যোগ আছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন। মেডিকেল কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন, যে কোনো বিষয়ে ইম্পর্টেন্ট কাজ, পেন্ডিং কাজগুলোকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে আমার মতে 3-15 আগের সময়টা ভালো, যে কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে আপনি এগোনোর জন্য, কারণ চন্দ্র তারপর নিচস্ত হবে, এই প্রতিযোগিতামূলক ক্ষেত্রগুলো একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। বাড়ির পোষ্য হেলথের বিষয়ে এই সময়টা একটু কেয়ারফুল থাকবেন। আজকের দিনে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পরীক্ষা টরীক্ষা ইত্যাদি থাকলে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কেনাকাটি শখ পূরণের কাজ নির্দ্বিধায় করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো আসার সম্ভাবনা সামান্য কিছু বিষয় থাকছে। বাড়তি ঘুমের প্রয়োজনটা কিছুটা দুপুরের পর পড়তে পারে। কর্মক্ষেত্রে একটা কথাই বলবো, চন্দ্রের প্রবেশ ঘটে এবং চন্দ্র নিচস্ত, বৃহস্পতির কানেকশন আছে, কর্মক্ষেত্রে আপনার টার্গেট হিট হবে, প্রাপ্তিযোগ্য শুভ, ক্লায়েন্ট মিটআপ বা ইত্যাদিতে সফলতা পাবেন। তবুও মন থেকে যে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন বা হ্যাপিনেস বা জব এনভায়রনমেন্ট নিয়ে আপনি খুব খুশি, এরকমটা কিন্তু 3-15 পর নাও থাকতে পারে, কারণ চন্দ্র নিচস্ত ঘরে থাকবে এবং যারা নাইট শিফটে কাজ করছেন, স্পেশালি শনির কানেকশন, দ্বাদশের কানেকশন, একটু আপনার লেজিনেস বা ওয়ার্কলোড বেশি আছে এরকম মনে হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে আপনার ফল যেটা, রেজাল্ট, এটা কিন্তু ভালো হবে। আপনার দিক থেকে হয়তো এফর্টটা অতটা নেই, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আমি ডিভিশনে যাচ্ছি না, তবুও বলবো টেকনিক্যাল ফিল্ড, যে কোনো বিষয়ে এডুকেশনাল ফিল্ড, যে কোনো ক্ষেত্রে সেবামূলক কাজ, এগুলো কিন্তু ভালো যাবে এবং সেলস পার্সনদের ক্ষেত্রেও স্থিতিশীল পরিবেশ থাকবে এবং ওভারঅল কর্মের জায়গাটা এইরকম ধরনটা থাকছে। ব্যবসার জায়গায় সূর্য অষ্টমে প্রবেশ করেছে, ফাটকা ইনকামের বিষয়ে ব্যবসার জায়গাটা ভালো, হঠাৎ ইনকাম হচ্ছে, কিন্তু কোথাও যেন একটা স্টেবল যেটা, মানে ধারাবাহিক যেটা আছে, সেই স্টেবিলিটিটা রোজ পাচ্ছেন না। দুদিন ভালো গেল তো 3 দিনের দিন ডাউন, এটা কিন্তু আপটু 17 অক্টোবর অবধি থাকবে, এরপরে নেক্সট রাশিফল আপনারা জানতে পারবেন। এই বিষয়টা আরও ডিটেলে আমরা পরবর্তী সময় আলোচনা করবো। তবু আজকের ব্যবসার কথা যদি বলি, আমি প্রথমেই বলবো বস্ত্র, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য, পারিবারিক বিজনেস, যে কোনো স্পিচ দিচ্ছেন এরকম কাজ, এগুলো কিন্তু ভালো যাবে। এছাড়া প্রফেশনাল ক্ষেত্রে যারা কোনো কাউন্সেলিং করছেন, কোনো আপনার কিছু বিষয়ে অ্যাডভাইস দিচ্ছেন, লয়ার হতে পারেন, আপনি আদার্স কোনো কাজ করতে পারেন, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বাকি জায়গাটা কিন্তু আপনার রাহু কেতু ট্রানজিট হবে, কেতু একাদশ থেকে সরে দশমে আসছে, দশমে কেতু কিছু বিষয়ে মিক্সড রেজাল্ট দেবে, রাহু ফোর্থ হাউসে কিছু চেঞ্জ অফ প্লেস ইত্যাদি ঘটাবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমি রাহু কেতু ট্রানজিটের ভিডিওতে আপনাদের করব, আপনারা একটু সঙ্গে থাকুন, পরপর রাশিফলগুলো আপডেট হচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু প্রথমে অষ্টমে, তারপরে নবমে, বৃহস্পতি নক্ষত্র একে কানেকশান দিয়েছে, স্বভাবতই ইমোশনের পার্টটা একটু বেড়ে গেল চন্দ্র বৃহস্পতি কানেকশানের জন্য। অষ্টমস্থ চন্দ্র মানসিক ডিপ্রেশন দেয়, হতাশা দেয়, হওয়া কাজে বাধা দেয়, কিন্তু ফাটকা কিছু ইনকাম দেয়, প্রাপ্তি দেয়, কিছু ইচ্ছা শখ পূরণের সামান্য কিছু পার্টও দেয়। কিন্তু তবু আমি বলবো আপনার ক্ষেত্রে বিশেষ বিশেষ কাজগুলো আজকের দিনে খুব ভেবেচিন্তে করা উচিত। যেমন ধরুন আপনি একটা ফ্ল্যাট বুক করবেন, আপনি একটা গাড়ি কিনবেন, বা আপনার কাছে একটা মোবাইল কেনাও ইম্পর্টেন্ট কাজ হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু খুব ভেবেচিন্তে এগোবেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ আছে, পরীক্ষার্থীদের ক্ষেত্রে স্থিতিশীল রেজাল্ট পাবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল থাকছে, খুব স্ট্রং নয়, চন্দ্র অষ্টমে তারপরে নিচস্থ, একটু মনের ইমোশনের আদান প্রদান, নেগেটিভ ইমোশনের আদান প্রদান, এগুলো কিন্তু চলবে। নতুন প্রেমের বিষয়ে আজকের দিনটা না এগোনোই ভালো। এছাড়া পূজা অর্চনার কাজ, আধ্যাত্মিক কোনো কাজ, এগুলো কিন্তু আজকের দিনে শুভ। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট আসতে পারে। গুরুজনদের হেলথের বিষয়ে 3-15 পর একটু কেয়ারফুল থাকবেন, চন্দ্র নবমে নিচস্থ, এটা মাথায় রাখলে কিছু বিষয়ে ভাগ্যস্থানে একটু তো বাধা, বা কাজ করতে যাচ্ছেন, হওয়া কাজ করতে গিয়ে একটা বাধা নিশ্চিত জানেন হয়ে যাবে, আপনি একটা কোথাও গিয়ে দেখলেন দোকানটা বন্ধ। তাই আমি বলবো স্পেশালি 3-15 পর আপনার যদি কোনো কারোর সঙ্গে মিটিং থাকে, ডেটিং থাকে, অ্যাপয়েন্টমেন্ট থাকে, কোথাও যাওয়ার থাকে, যাই করছেন, একটা একটু ফোন করে যান এবং কেনাকাটি বা ইম্পর্টেন্ট কাজগুলো করার বিষয়ে একটু এই বিষয়টা মেনটেন করার চেষ্টা করুন। হেলথের ক্ষেত্রে হাঁটুর ব্যথা, কিছু বিষয় ইউরিনারি সমস্যা, একটু ঘুমের ডিস্টারবেন্স, এগুলো কিন্তু থাকতে পারে। কর্মক্ষেত্রে চাঙ্গা থাকবে, কর্মযোগ আজকের দিনে শুভ, সেন্টিমেন্টাল ইমোশনাল বিষয়টা বেশি থাকলেও কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগ শুভ, ট্রান্সফার হতে পারেন, জব ইন্টারভিউতে সফলতা পাওয়ার যোগ আছে, কর্মযোগের বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স যথেষ্ট যথেষ্ট ভালো থাকবে। ওভারঅল বিষয়ে প্রিন্টিং মিডিয়া, প্রেস মিডিয়া, এডুকেশন সেক্টর, এগুলো তো ভালো যাবেই, তার সঙ্গে অবশ্যই কিন্তু হায়ার কমার্সের উপর যারা কাজ করছেন, সফটওয়্যারের উপর যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং অভিনয় শিল্পকলা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো। ব্যবসার ক্ষেত্রে আমি ধীরে চলনীতি এগোতে বলবো, কারণ
বুধের ট্রানজিট আগামীকাল, এটা অবশ্যই মাথায় রাখতে। বুধ যখন রাশি পরিবর্তন করছে সেই সময় একটু আধটু সমস্যা দেবে, এবং ব্যবসার ক্ষেত্রে আমি বড় ডিল, হঠাৎ করে কোনো লোভ প্রলোভন এগুলোর বিষয়ে অ্যাভয়েড করতে বলবো। এগুলো কিন্তু আমি জেনারেল প্রেডিকশনে যেরকম বললাম, আপনাদের যেহেতু ব্যবসারই অধিপতি বুধ, এটা মাথায় রাখবেন। ইভিন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এবং দাম্পত্য বিষয়, দাম্পত্য সুস্থ থাকবে, পার্টনারের হেলথের ক্ষেত্রে বিষয়টা কিন্তু কেয়ারফুল থাকবেন। তো এই বিষয়টা আমি বলে এবার দেখবেন এন্ড স্ক্রিনে ভিডিওগুলি ফুটে উঠছে। ইম্পর্টেন্ট ভিডিওর মধ্যে বৃহস্পতির বক্রতা মুক্তি, সূর্যের ট্রানজিট এবং অবশ্যই কিন্তু মঙ্গলের বক্রতা যুক্তি। আপনাদের যে রাহুকেতুর ভিডিওটা, এই ভিডিওর আগে পরে পাবেন রাহুকেতু ট্রানজিট। রাহু কর্মঘর থেকে কেতু সরে যাচ্ছে আর রাহু কিন্তু প্রবেশ করছে তৃতীয় ভাগ্যস্থানে, কেতু আসছে, ডিটেলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী দিনে, সকলে ভালো থাকবেন, নমস্কার।